শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব ইসলাম উন্নতি শিক্ষা বইয়ের আখলাক অধ্যায়ের পাঠ 14 আত্মশুদ্ধি। আজকে আমাদের আলোচ্য বিষয় আত্মশুদ্ধি কি, আত্মশুদ্ধির উদ্দেশ্য কি এবং আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা। আত্মশুদ্ধি কি? আত্মশুদ্ধি অর্থ হলো নিজের সংশোধন, নিজেকে খাঁটি করা, পরিশুদ্ধ করা। ইসলামী শরীয়তের পরিভাষায় সর্বপ্রকার অনিসলামিক কথা ও কাজ থেকে নিজ অন্তরকে মুক্ত ও নির্মল রাখাকে আত্মশুদ্ধি বলা হয়। অর্থাৎ যেই কাজগুলো ইসলাম স্বীকৃত নয় এবং যে কাজগুলো করলে আমার অন্তর পঙ্কুলিত হবে, অন্তর পাপে পরিপূর্ণ হবে এবং যে কাজগুলো করলে সৃষ্টিকর্তা অসন্তুষ্ট হবে, এই ধরনের কাজগুলো থেকে বিরত রাখাকে নিজের অন্তরকে বিরত রাখা, মুক্ত রাখা ও নির্মল রাখাকে আত্মশুদ্ধি বলা হয়। আল্লাহ তাআলার মানে স্মরণ ও আনুগত ও ইবাদত ব্যতীত অন্য সমস্ত কিছু থেকে অন্তরকে পবিত্র রাখাকে আত্মশুদ্ধি বলা হয়। অর্থাৎ শুধুমাত্র যে কথাগুলো বা যে কাজগুলো করলে, যে আনুগত্য করলে সৃষ্টিকর্তা সন্তুষ্ট হবে, শুধুমাত্র সেটাই সেটাই করতে হবে, সেটাই হলো করা হলো আত্মশুদ্ধি। ও আর অন্য সকল কাজগুলো যে কাজগুলো করলে সৃষ্টিকর্তা অসন্তুষ্ট হবে এবং তার আনুগত্যের প্রতি ব্যাঘাত সৃষ্টি হবে, এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকা। অর্থাৎ আনুগত্য আল্লাহ তাআলাকে সবসময় ধ্যানে গণে মানে শয়নে স্বপ্নে এবং মানে সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করা এবং তার আনুগত্য করাই হলো পবিত্র করা এবং অন্তরকে পবিত্র রাখাই হলো আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির আরবি পরিভাষা হলো তাজকিয়াতুন নাফস। একে সংক্ষেপে তাজকিয়া বলা হয়। আত্মাকে সবসময় সব ধরনের পাপ পঙ্কিলতা ও অনৈতিক কর্মকাণ্ড থেকে মুক্ত রাখাই তাজকিয়া এর উদ্দেশ্য। একটু আগে যেটা বললাম যে সকল প্রকার পাপ পঙ্কিলতা ও অনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে মুক্ত রাখাই হলো তাজকিয়া আত্মশুদ্ধি। আমাদের নফস কে সৃষ্ট নফস, এখানে নফস বলতে এটা বোঝানো হয়েছে যে আমাদের শরীরের ভিতরে সৃষ্টিকর্তা এক টুকরো মাংস দিয়ে দিয়েছেন, যেটাকে আমরা নফস বলি বা জান, অনেকে জান বলে, অনেকে আঞ্চলিক ভাষায় প্রাণ বলে। এই জিনিসটা সচল, এই মাংসপিণ্ডটা সচল রয়েছে। এই মাংসপিণ্ডটাকে আমরা যত ভালো কাজ করব, এই মাংসপিণ্ডটা ততটাই আলোকিত হবে। এটাকে অনেকে আবার নূর, অনেকে আরবি ভাষায় নূর বলে এবং এই নূরটাকে যদি আমরা যত ভালো কাজ করব, ততই এটা প্রজ্বলিত হবে, আলোকিত হবে এবং ততই সেটা আমাদের জন্য কল্যাণকর হবে। আর যত আমরা অন্যায় অমূলক কাজ করব, ততই এটা এই আলোটাকে আস্তে আস্তে নিভতে থাকবে এবং এটা মরিচা ধরার মতন, লোহাতে যেমন মরিচা পড়ে এরকম এখানে মরিচা পড়তে থাকবে এবং এক পর্যায়ে দেখা যাবে যে এই আমাদের এই নফসে আর কোনো ভালো কথা বা কোনো কাজ আসতে না। আমরা যদি বেশি অন্যায় ও মানে অনমূলক পাপাচারে লিপ্ত হয়ে যায়, তখন এটা মূলত এক কথা এটা আর কাজে আসে না। কিন্তু মানে সেটা কিন্তু এই নফসটা যত ভালো কাজ করা হবে, তত এটা আলোকিত হবে এবং ততই আমার জন্য মঙ্গল হবে। ইহকালে যেমন মঙ্গল হবে, পরকালে মুক্তির জন্য যথেষ্ট হবে। আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা, মানুষের জন্য আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বস্তুত দেহ ও অন্তরের সমন্বয়ে মানুষ গঠিত। দেহ ও অন্তরের সমন্বয়ে মানুষ গঠিত। দেহ হলো মানুষের হাত পা, মাথা, বুক ইত্যাদি নানা অঙ্গ প্রত্যঙ্গের সমষ্টি। তাহলে মানুষের দুইটা বস্তু সমন্বয়ে তৈরি। মানুষের দেহটা দুইটা বস্তু সমন্বয়ে তৈরি। একটা হলো দেহ ও আরেকটা হলো অন্তর। এই দেহ এই অন্তরের সমন্বয়ে মানুষ গঠিত, মানুষ সৃষ্টি এবং দেহ হলো
মানুষের যে বাহ্যিক যে সৌন্দর্য, বাহ্যিক যে জিনিসগুলো আমরা দেখতে পাই সেটা হলো হাত পা, চোখ, চুল, মাথা, নাক, কান, এইগুলো হলো ইত্যাদি, এইগুলো হলো অঙ্গ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ হলো এটা হলো যে দেহ। আর অন্তর হলো আত্মা বা কলব, যেটা আরবিকে সহি শুদ্ধ আরবি ভাষায় বলা হয় কলব। এই আর এই এ কলব এ দুটোর মধ্যে এ দুটোর মধ্যে কলবের ভূমিকায় সবচেয়ে বেশি বা প্রধান। মানুষের অন্তর যেরূপ নির্দেশনা প্রদান করে অঙ্গ প্রত্যঙ্গ সেরূপই কাজ করে থাকে। সুতরাং মানুষের কাজকর্মের শুদ্ধতার জন্য প্রথমে কলবের সংশোধন প্রয়োজন। সুতরাং মানুষের কাজকর্মের জন্য, আত্মশুদ্ধির জন্য প্রথমেই যে জিনিসগুলো যেটা প্রয়োজন সেটা হলো তাকে সংশোধন। অর্থাৎ মানুষের সব কিছুর জন্য, তার ইহকাল এবং পরকালের মুক্তির জন্য, ইহকালের কল্যাণ এবং পরকালের কল্যাণের জন্য তার যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো কলবের পরিশুদ্ধ করা বা কলব সংশোধন করা। আর তা কলবের সংশোধনই হলো আত্মশুদ্ধি। অর্থাৎ যে ভালো কাজগুলো করব, আমরা ভালো কাজগুলো করলেই কলবের আত্মশুদ্ধি হবে, ভালো কাল মানে আমাদের উন্নতি হবে, সৃষ্টিকর্তার কাছে সন্তুষ্টি হবে এবং এই কলবটাও প্রজ্বলিত হবে, আলোকিত হবে। এবং কলব আলোকিত হলেই আমাদের ইহকাল এবং পরকালও আলোকিত হবে এবং উভয় কালে আমাদের জন্য কল্যাণ। আর এই কলবের সংশোধনই হলো আত্মশুদ্ধি। কল্প যদি সৎ ও ভালো কাজের নির্দেশ দেওয়া হয় তবে দেহ ভালো কাজ করে। এই কল্প মূলত মানুষকে পরিচালনা করে। এই কল্পটাকে আমার ইচ্ছা শক্তির উপরেই মূলত এটা পরিচালিত হয়। আমি যদি ভালো কাজ করি তাহলে কল্পে ভালো নির্দেশনা দিই বা ভালো কাজ করি তাহলে কল্প আমার দেহকে সেই ধরনের নির্দেশনা দিবে, ভালো কাজের নির্দেশনা দিবে। একটি হাদিস আছে, হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে এই বিষয়টি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, জেনে রেখো শরীরের মধ্যে একটি গোস্তপিণ্ড রয়েছে। এই যে আমরা যেটাকে বলি কলব, সেটাকে গোস্তপিণ্ড বলে উল্লেখ করা হয়েছে হাদিসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তা সংশোধিত হয়ে যায়, যদি এই কলব বা এই মাংসপিণ্ড সংশোধিত হয়ে যায় তবে গোটা শরীরই সংশোধিত হয়। তবে গোটা শরীরই, এই আমাদের যে শরীর রয়েছে এই শরীরটা, গোটা শরীরটাই সংশোধিত হয়ে যায়। আর যদি তা কলুষিত হয়, আর যদি এটা যে পাপ কর্মে কলুষিত হয়ে যায়, এখানে কলুষিত বলতে পাপ কর্ম করার কারণেই এটা কলুষিত হয়, অন্যায় কর্ম করার কারণেই এটা কলুষিত হয়, তবে গোটা শরীরই কলুষিত হয়ে যায়, তবে এই পুরো দেহটাই শরীর কলুষিত হয়ে যায়। মনে রেখো তা হলো কলব বা অন্তর। অর্থাৎ এই এই যে এই কলব যদি কলুষিত হয়ে যায় তাইলে পুরো দেহটাই এটা বা এই পুরো অন্তরটাই কলুষিত হয়ে যায়। এটা বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তাআলা মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর ইবাদতের পূর্ব শর্ত হলো পবিত্রতা। কেননা আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র, তিনি পবিত্রতা ব্যতীত কোনো জিনিসই কবুল করেন না। সৃষ্টিকর্তা পবিত্র এবং তিনি সবসময় পুত পবিত্র থাকেন এবং পবিত্র পুত পবিত্র আছেন। তাই আমরা তার সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি শ্রেষ্ঠ জীব, এবং তাই আমাদেরকে পুত পবিত্র হতে হবে তার সন্তুষ্টির জন্য এবং আমাদের পরকালের মুক্তির জন্য। যেহেতু আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি পরকাল আছে, সেই পরকালে এবং যে কিয়ামত আছে এগুলো আমরা শেষ বিচারের দিবস আছে এগুলো আমরা বিশ্বাস করি অবশ্যই। সে তাই আমাদের এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে পুত পবিত্র হতে হবে। কেননা আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র, তিনি পবিত্রতা ব্যতীত কোনো জিনিসই কবুল করেন না। সুতরাং
ইবাদতের জন্য দেহ মন পবিত্র হওয়া আবশ্যক। ইবাদতের জন্য অর্থাৎ আমরা দৈনিক যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি বা অন্যান্য যেসব ভালো কাজ করি সবই ইবাদতের অংশ। এই ভালো কাজগুলো করার আগে পুরো পবিত্র হওয়ার আবশ্যক। দৈহিক পবিত্রতা লাভ করলে হবে না, বরং অন্তরকেও পবিত্র হতে হবে। শুধুমাত্র যে আমরা উজু করলাম, উজু করলে যে আমাদের দৈহিক পবিত্রতা হলো সেটাই নাই, আমাদের অন্তরকেও পবিত্র করতে হবে। অন্য সব কিছু থেকে মনকে পবিত্র রেখে কেবল মহান আল্লাহর সন্তুষ্টির জন্য এই ইবাদত করতে হবে। আমাদের শুধু উজু করে যে আমরা ইবাদত করলাম আমাদের ইবাদত হয়ে গেল তা নয়, আমাদের অন্তরকে এই যে পাপ পঙ্কুলিতা থেকে মুক্ত রাখতে হবে। অনেকে দেখা যায় যে নামাজ পড়তে তারা এসে এবং বিভিন্ন ধরনের তার চিন্তা চেতনা তার ভিতরে আসতেছে, সে দোকানপাটে হিসাব করতেছে, সে সারাদিনে কী করবে সে হিসাব করতেছে, সে আজ পার্টিতে যাবে সে পার্টিতে কী করবে, সে কোন ড্রেস পরবে সেইগুলো হিসেব সেইগুলো নিয়ে আলোচনা আসে তার মুখ অন্তরের ভিতরে, নামাজটা তার যে বরবাদ হয়ে যায়। এই ধরনের অবস্থা থেকে পরিত্রাণের জন্য এই এই কালকে এই নফসকে পরিশুদ্ধ করতে হবে। যদি আমরা এই কালকে নফসকে এই ধরনের কাজ থেকে পরিশুদ্ধ করতে পারি, তাহলেই আমাদের আত্মার আমাদের যে অন্তরাত্মা আছে অন্তরাত্মার পবিত্রতা আত্মশুদ্ধির মাধ্যমেই এইটা সম্ভব। এই যে যে নামাজে দাঁড়িয়ে আমরা যে ধরনের চিন্তা চেতনা করি বা বিভিন্ন আমাদের প্রার্থনায় যে আমরা যেসব চিন্তা চেতনা করি, এই চিন্তা চেতনাটা দূর হবে যদি আমাদের আত্মার আত্মশুদ্ধি আমরা অর্জন করতে পারি। যদি অর্জন করতে পারি তাহলে এটা সম্ভব হবে এবং আমাদের তখনই পরিপূর্ণ যে ইবাদতটা সৃষ্টিকর্তার কাছে কবুল হবে। মানুষের আত্মশুদ্ধি, আত্মিক প্রশান্তি, উন্নতি ও বিকাশের সাধনের জন্য আত্মশুদ্ধির গুরুত্ব অপরিসীম। মানুষের যে আত্মিক প্রশান্তি অর্থাৎ আত্মার যে প্রশান্তি, উন্নতি ও বিকাশ সাধনের জন্য আত্মশুদ্ধির গুরুত্ব অপরিসীম। মানুষের আত্মিক প্রশান্তি মানে মানুষের অনেক টাকা পয়সা থাকলেই যে সে তার সুখ শান্তি আছে সেটা নয়। মানুষের মনের ভিতরে একটা শান্তি আছে, সুখ আছে, সেই সুখ সুখটা যার টাকা নাই বা যার বহু টাকা আছে এই ধরনের মানুষেও ভিতরেও বিরাজ করতে নাও পারে। কিন্তু আত্মা যার পরিশুদ্ধ তার টাকা না থাকলেও তার যে এই আত্মিক শান্তিটা আসবে। আবার যার অঢেল টাকা আছে তার যে দেখা যাচ্ছে সেই আত্মিক শুদ্ধিটা পরিশুদ্ধি না থাকলেও তার এই আত্মশুদ্ধিটা আসবে, তার আত্মিক শান্তিটা আসবে না বা উন্নতি বা বিকাশ ঘটে না। তাই আত্মার আত্মিক প্রশান্তি, উন্নতি ও বিকাশ সাধনের জন্য আত্মশুদ্ধির গুরুত্ব অপরিসীম। আত্মশুদ্ধি মানুষের নৈতিক ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটায়। এটা মানুষের নৈতিক ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটায়। সদা সর্বদা ভালো চিন্তা ও সৎকর্মের উৎসাহিত করে। আত্মশুদ্ধি মানুষের চরিত্রের প্রশংসনীয় গুণাবলী চর্চার সুযোগ করে দেয় এবং পক্ষান্তরে যার আত্মা কলুষিত সে নানাবিধ পাপ চিন্তা ও অশ্লীল কাজে লিপ্ত থাকে। সে অন্যায় অত্যাচার সন্ত্রাস নির্যাতন করে দ্বিধাবোধ করে না। অর্থাৎ যার আত্মা এই পাপমুক্ত নয় তার আত্মা এসব অশ্লীল কাজে লিপ্ত থাকে এবং সে সবসময় অন্যায় অত্যাচার অবিচার সন্ত্রাস নির্যাতন এই ধরনের কাজগুলো করতে থাকে এই কাজগুলো করতে সে কখনো দ্বিধাবোধ করে না, ফলে সামাজিক শান্তি শৃঙ্খলাও নষ্ট হয়। সুতরাং এই অর্থাৎ সুতরাং নৈতিক ও সামাজিক মূল্যবোধ রক্ষা ও বিকাশের জন্য আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সুতরাং এই যে এমনটা যদি আত্মার যদি পরিশুদ্ধ না হয় তাহলে অন্যায় অত্যাচার সমাজে অন্যায় অত্যাচার সন্ত্রাস নির্যাতন এই ধরনের কাজ করতে কোনো দ্বিধাবোধ হয় না এবং আর এই ধরনের কাজ গ্রহণ করলে সমাজে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়, সমাজের স্বাভাবিক যে জীবনযাত্রা সেই জীবনযাত্রা ব্যাহত হয়, মানুষের অকল্যাণ সাধিত হয়। তাই নৈতিক ও সামাজিক মূল্যবোধ রক্ষা ও বিকাশের জন্য আমাদের আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অপরিসীম। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।